আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে আপনি আপনার অবসর সময়টুকু কিভাবে কাজে লাগাচ্ছেন বা অবসর সময়টুকু নিয়ে কিভাবে আপনি প্ল্যান করছেন। আমরা যদি উন্নত দেশগুলোর দিকে কিছুটা খেয়াল করি, দেখা যাবে যে উন্নত দেশগুলোতে মানুষ যখন অবসর সময় পায় বা তরুণরা যখন অবসর সময় পায়, তখন তারা যে কোনো কিছু নিয়ে রিসার্চ করার কাজে, যে কোনো কিছু নিয়ে গবেষণা করার কাজে, অথবা কোনো স্টার্টআপ নিয়ে তারা কাজ শুরু করে দেয়। অর্থাৎ সেসব সকল দেশে দেখা যায় যে তারা অবসর সময়টুকুতে যথাসাধ্য চেষ্টা করে যে কীভাবে একটি ভালো কাজে লাগানো যায়, কীভাবে সময়টাকে একটি সুন্দরভাবে পাস করা যায় এবং সময়টাকে কীভাবে কাজে লাগানো যায়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমরা সেই অবসর সময়টুকুতে কোথাও ঘুরতে যাই অথবা কোথাও আড্ডা দিতে যাই। আমরা যদি অবসর সময়টুকুতে কোনো ভালো কাজে কাজে লাগাই, অবসর সময়টুকুতে আমরা ভালো কাজে লাগালে, সেই অবসর সময়টুকু নিয়ে আমরা প্ল্যান করলে দেখা যাবে যে এতে আমাদের আত্ম উন্নয়ন হবে, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এবং আমরা তখন নিজের যে পজিটিভ দিকটা আছে সেই দিক নিয়ে আমরা তখন কথা বলতে পারবো, চিন্তা করতে পারবো। প্রত্যেকটি মানুষের ভিতরে পজিটিভ দিক আছে, আপনার ভিতরে যেরকম আছে আমার ভিতরে সেরকম আছে, কিন্তু আসলে আমরা আমাদের এই পজিটিভ দিকটাকে খুঁজে পাই না বা সেই পজিটিভ দিকটাকে নিয়ে আমরা কাজ করার সুযোগ পাই না। এজন্য আপনি যখন একটি ফ্রি টাইম পাবেন, আপনি যখন কোনোটা সময় অলসে বসে থাকবেন, তখন আপনি সেই সময়টাকে আপনি সময়টা কিভাবে কাজে লাগাবেন সেটি নিয়ে আপনি চিন্তা করবেন। হতে পারে আপনি একটি সুন্দর গল্পের বই পড়তে পারেন, যে যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অথবা আপনি সেই সময়টাকে আপনি ভালোভাবে কোনো কিছু নিয়ে রিসার্চ করার কাজেও লাগাতে পারেন। কিন্তু দেখা যায় যে আমরা আসলে একটি গঠনমূলক রিসার্চে সময় ব্যয় করি না, গবেষণায় সময় ব্যয় করি না, অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু দিন দিন পিছিয়ে পড়ছি। আমাদের উচিত আমাদের যে সময়টা আমরা শুধু শুধু নষ্ট করছি, সেই সময়টা আমরা শুধু শুধু নষ্ট না করে কোনো কিছু নিয়ে যদি আমরা একটু গবেষণা করি বা চিন্তা করি, তাহলে দেখব আমরা সেই সময়টা একটি ভালো কাজে ব্যয় করার চিন্তা করছি। আপনি যখন দেখবেন একটি জিনিস নিয়ে আপনি গবেষণা করছেন, তাহলে আপনি তখন দেখবেন সেখান থেকে আপনি অনেক কিছু জানার আগ্রহ তৈরি হয়েছে, অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু শিখতে পারছেন। যখন আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, তখন দেখবেন আপনার নলেজ গ্যাদার হচ্ছে। কিন্তু আপনি যদি সেই সকল কাজগুলো না করে শুধু শুধু বসে থাকেন যে হ্যাঁ আমি সময় অযথা নষ্ট করছি, তখন কি হবে জানেন? তখন আপনার মধ্যে একটা অলসতা তৈরি হবে, অলস ভাব তৈরি হবে এবং অ্যাজ এ রেজাল্ট আপনি একটি অলস মস্তিষ্ক হয়ে যাবে তখন আপনার। এজন্য আপনি যখন বসে থাকবেন একটি সুন্দর গল্পের বই পড়তে পারেন, যেখান থেকে আপনি একটি সুন্দর জিনিস শিক্ষা নিতে পারবেন, একটি স্টার্ট আপ নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন অনেকে প্রশ্ন করবে যে স্টার্ট আপ নিয়ে কাজ করলে তো ফান্ড লাগবে, আপনি আগে স্টার্ট আপ নিয়ে শুরু করেন। অনেকেই আছে যারা আইডিয়া স্টেজে ফান্ড দিচ্ছে, অনেকে আছে আর্লি স্টেজে ফান্ড পাচ্ছে, অনেকে গ্রোথ স্টেজে ফান্ড পাচ্ছে, তা আপনাকে আগে শুরু করতে হবে। এজন্য আপনি যখন একটি সুন্দর সময় আপনার হাতে চলে আসবে, সুন্দর সময় আপনার কাছে থাকবে, আপনি সময়টাকে অযথা নষ্ট না করে কোনো কিছু নিয়ে রিসার্চ করার কাজে ব্যয় করতে পারেন। উন্নত বিশ্বে দেখা যায় যে সুন্দর সুন্দর রিসার্চ বের হচ্ছে, সুন্দর সুন্দর গবেষণা জার্নাল বের হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে এই যে রিসার্চ জার্নালগুলো বের হয়, সেগুলো কি এমনি বের হচ্ছে? না, সেগুলো নিয়ে কাজ করছে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করছে, তারা তাদের সময়টাকে সঠিক ব্যবহার করছে। আমাদের দেশেও অনেক আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা আসলে ঠিকভাবে গবেষণা করতে পারছি না বা আমরা গবেষণার সময়টা ব্যয় করতে পারছি না। অবশ্যই গবেষণায় যদি সময় ব্যয় করি, তাহলে দেখব আমরাও উন্নত দেশের মতো অনেক কিছু আমরা আবিষ্কার করে ফেলেছি। এজন্য আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কোনো কিছু জানার আগ্রহ থাকলে সেটি নিয়ে আমাদের
পড়তে হবে, ভালোভাবে যত আপনি লেখাপড়া করবেন এবং আপনি যত পড়ার অভ্যাস তৈরি করবেন তত আপনার নলেজ গ্যাদার হবে। অনেকে আছে যে পড়ালেখা শেষ করে বেকার বসে আছে, কেন আপনি বেকার বসে থাকবেন? আপনি স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করে দিতে পারেন, চাকরির প্রিপারেশনের সাথে সাথে আপনি স্টার্ট আপ নিয়ে কাজ করেন। স্টার্ট আপ নিয়ে কাজ করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনার কাছে রিসার্চ করার মতো অনেক নলেজ থাকবে। স্টার্ট আপের প্রতিটি ধাপে ধাপে রিসার্চ করতে হয়। কেন রিসার্চ করতে হয়? আপনি একটি নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবেন, বাজারে যখন ছাড়বেন সেই প্রোডাক্টটি আদৌ মার্কেটে থাকবে কি থাকবে না, 5 বছর পর তার ডিমান্ড থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো কিন্তু আপনি রিসার্চ না ছাড়া বের করতে পারবেন না। এই জন্য আমি সবসময় বলি রিসার্চ আপনাকে করতেই হবে। রিসার্চ ছাড়া আপনি কখনোই স্টার্ট আপ নিয়ে এগিয়ে যেতে পারবেন না। আপনি তরুণ থেকে শুরু করে যে বয়সেরই হোক না কেন, আপনি একটি সুন্দর একটি বিজনেস আইডিয়া নিয়ে কাজ করা শুরু করুন। সেই বিজনেস আইডিয়াটা আপনি ভালোভাবে গবেষণা করুন, কাজে লাগান, অ্যাজ এ রেজাল্ট দেখবেন যে আপনার বেকারত্বটা কেটে গিয়েছে। আমরা অনেক সময় বেকারত্বর অভিশাপ থেকে সহজে মুক্তি পাই না, আমরা অনেক চেষ্টা করেও কিন্তু আমরা আসলে কাঙ্ক্ষিত চাকরি পাই না। এজন্য অবশ্যই আপনার যে অবসর সময় থাকবে বা যে সময়টা আপনি কোনো কাজে লাগাতে পারছেন না, সেই সময়টা আপনি স্টার্ট আপে ব্যয় করুন। স্টার্ট আপ যখন আপনি শুরু করবেন, স্টার্ট আপ নিয়ে যখন কাজে লাগাবেন সময়টা, তখন দেখবেন আপনি সুন্দরভাবে আপনার বেকারত্ব সমস্যাটাকে আপনি দূর করে ফেলছেন। এই ক্ষেত্রে আমি বলবো লস ভেঞ্চার কনসালটেন্সি একটি কনসালটেন্সি ফান্ড, যারা আপনাকে কনসালটেন্সি দিবে। আপনি ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব আছে, যেখান থেকে আপনি সুন্দর করে স্টার্ট আপ নলেজগুলো পাবেন। অ্যাজ এ রেজাল্ট আপনি কী করতে পারবেন, আপনি সুন্দর করে ভালো করে আপনি স্টার্ট আপ শুরু করতে পারবেন। অযথা সময় নষ্ট না করে আমরা সময়টাকে সুন্দর কাজে লাগাই। এবং আরেকটি কথা আমি বলে রাখছি, আপনি যে বিষয়টা ভালো বুঝেন, যে বিষয়টা ভালো পারেন, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিষয়ে খুবই এক্সপার্ট, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিষয়ে খুবই দক্ষ। সেটি হতে পারে আপনি কথা বলতে খুবই দক্ষ, আপনি স্পিকিংয়ে খুবই এক্সপার্ট, আপনি গার্ডেনিংয়ে খুব এক্সপার্ট, আপনি ইংলিশে কথা বলাতে খুব এক্সপার্ট, আপনি বাংলায় কথা বলাতে খুব এক্সপার্ট, আপনি পড়াতে খুব এক্সপার্ট, আপনি যে কোনো বিষয়ে ভালো কিছু করতে আপনি খুবই এক্সপার্ট। যে বিষয়টা আপনি সুন্দরভাবে ভালোভাবে এক্সপার্ট অর্থাৎ কাজে লাগাতে পারবেন, সেই বিষয়টা নিয়ে কেন আপনি বসে থাকবেন? সেটাকে ভালো করে ঝালাই করে নিয়ে সেই বিষয়টাতে এক্সপার্ট হয়ে দক্ষ হয়ে আপনি সেটিকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করা শুরু করে দিতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট আপনার তখন অবসর সময়টা কাজে লাগবে। কিন্তু দেখা যায় যে আমরা সেই জিনিসটা করি না, আমরা বসে থাকি, আমরা বলি যে কীভাবে আমরা চলবো বা আমরা অবসর সময়টাকে একটি সুন্দরভাবে কাজে লাগাচ্ছি না। অ্যাজ এ রেজাল্ট আমরা ডেভেলপ কান্ট্রি থেকে কিন্তু পিছিয়ে পড়ছি। এর জন্য সুন্দর সুন্দর কাজে বা রিসার্চে আমরা যদি আমাদের অবসর সময়টা কাজে লাগাই, অ্যাজ এ রেজাল্ট আমরা সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো, ইকোনমিক্যালি বেনিফিটেড হব এবং আমরা আমাদের সুন্দর একটি ভবিষ্যৎ ইনশাল্লাহ নির্মাণ করতে পারবো। আসসালামু আলাইকুম।